চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো ধর্ম নিয়া বাড়া বাড়ি আগুনি মানের বাজারে তাই কো হুশিয়ারে মুমিন তাই কো হুশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কি সাউন্ড কি সাউন্ড সবাই একটু চুপ থাকি রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরের আঙ্গি নাই বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন আমি অদম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি আল্লাহ এবং রাসূলের মহব্বতে মাহফিলে বসে থাকুন আমি দেখতে পাচ্ছি ভিতরে যতটুকু মানুষ আছেন তার ডাবল মানুষ হয়ে গেছে মানুষ কুয়াশায় অনেক কষ্ট করছে আমি অনেক দূর থেকে গাড়ি নিয়ে ঢুকতে অনেক কষ্ট হয়েছে আমি যখন প্রোগ্রাম লিখেছিলাম তখন বলেছিলাম 11টা আসব এরপর আমি গতকাল বলেছি 11:30টার ভিতরে ইনশাআল্লাহ আসব তো 11:10 এ আসতে পারতাম ছেলেগুলো শোডাউন দিয়েছে একটু ঘুরিয়ে আনছে তাদের একটা শখ থাকতে পারে সবচেয়ে বড় কথা হলো আজকে যারা আপনারা এসেছেন আজকে হলো 2021 প্রথম পহেলা জানুয়ারি না আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ পাক এই 1 তারিখটা তুমি কি আনছো মাইক আনছো আস্তে আস্তে আমার কথা আমি আগে বুঝতে হবে এরপরে পাবলিক শুনুন বছরের প্রথম দিন বছরের বছরের প্রথম দিনটা আমরা কোনো কনসার্ট দিয়ে শুরু করি নাই কোনো অসামাজিক কার্যক্রম দিয়ে শুরু করি নাই আমরা কি ধর্মীয় প্রোগ্রামের মাধ্যমে বছরটা শুরু করতে যাচ্ছি তাহলে এই এলাকাবাসীকে একটা ধন্যবাদ তো দিতেই হয় আল্লাহ পাক এই এলাকার এই মহৎ উদ্যোগকে কবুল করুক না আমিন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محبت مایار شوری بولی اللهم صل مولانا محمد وعلى آل سيدنا প্রেমের ফুল গো দারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়েদেনা মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম ওয়া তুলাবা আজ মুশান সোনারগাঁট উপজেলা দিন আদমপুর তালুকদার বাড়ির যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত ওলি ইবনে ওয়ালি হযরত মোল্লা কাজীমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য দৌহিত্র আলেম কুলের শিরোমণি রাহনুমায়ে শরীয়ত তরিকত যিনি তার গোটা জীবনটা নবীর প্রেমে কাটিয়ে দিয়েছিলেন শের গাজী আল্লামা আমিরুল ইসলাম জালালী রহমাতুল্লাহ আলাইহির শরণে আজিমুশান সুন্নি কনফারেন্স সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিউল আলম তালুকদার বিপি মানিক ভাই প্রধান মেহমান শহীদ আলহাজ আবুল হোসেন আকল মিয়া সাহেবের বড় সাজাদা অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম বকুল সাহেব সোনারগাঁট উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজিন পীরজাদা আলহাজ মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব স্নাশপদ মাওলানা মুফতি মুজিবুর রহমান আল কাদরী সাহেব উপস্থিত আছেন অসংখ্য উলামায়ে কেরাম বিশেষ করে মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার সাহেব মাওলানা বেলায়েত হোসেন আল কাদরী সাহেব মুফতি আব্দুল মুমিন আল আবিদি সাহেব মাওলানা আবুল কালাম আজাদ জালালী সাহেব উপদেষ্টা মন্ডলী দেওয়ান ইঞ্জিনিয়ার বদিল আলম সাহেব নুরুল আলম তালুকদার সবুজ সাহেব হেলাল উদ্দিন তালুকদার সাহেব জনাব আজিজ ইকবাল জিলানী সাহেব সালামান্তে জনাব ইয়াকুব আলী তালুকদার মোহাম্মদ শফিক আহমদ তালুকদার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ফরহাদ রেজা স্নেহাসপদ তালুকদার জালালী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে আমার ডান পাশে চেয়ারম্যান মহোদয় এবং আমাদের গণ্যমান্য অনেক মানে আমার তো চন্দ্রঘাটে অনেক যারা অন্ততপক্ষে লিডার আছেন যারা রাজনীতি করেন এবং আমাদের নেতৃস্থানীয় যারা আছেন তাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক এটা সবাই জানে আর না হয় করোনার প্রাদুর্ভাবে অনেক জায়গায় মাহফিলই তো বন্ধ হয়ে যায় কিন্তু এই মাহফিলগুলো কিভাবে সম্ভব নেতৃবৃন্দরা মনে করছেন তাহিরি ভাই আসতেছে আর তাহিরি সব দৈরা বসে রয়েছে ওখানে মাহফিল যত কিছুই বন্ধ হোক আদমপুরের মাহফিল বন্ধ হবে না এই যে দুইটা জায়গা যেটা কমিটমেন্ট এবং কনফিডেন্স এটা আমার ছিল আমি একটা বিশ্বাস ছিল এই জন্য করোনাতে 178টা মাহফিল বাদ দিল আমি আদমপুর মাহফিলটা বাদ দেই নাই আমারও বিশ্বাস ছিল যে সব না হলে এই মাহফিলটা হবে তো এই যে একটি এলাকার অনেক মাহফিলগুলো আমাদের বন্ধ হয়ে যায় অনেক সময় করোনার প্রাদুর্ভাবে অদৃশ্য মরণ ঘাতী করোনা ভাইরাস সারা বিশ্ব স্তব্ধ আমাদের ভ্যাকসিন তেমন নেই ইনস্ট্রুমেন্টও নেই আমাদের আইসোলেশনের ব্যবস্থা নেই কিন্তু অন্যান্য ক্ষমতা তো রাষ্ট্র টাকা যেমন আছে অর্থ যেমন আছে এদের এলাকার মানুষ লকডাউন কিন্তু খুব ভালো মানে আমার বাংলাদেশ কিন্তু তেমন মানে না আমাদের বাংলাদেশের আমাদের যে নিয়ম আইন শৃঙ্খলা আমরা যেভাবে পথ চলার কথা মাননে প্রধানমন্ত্রী বলছেন আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক করছে না আমরা কিন্তু সেভাবে সতর্ক হচ্ছি না তা আমরা অন্যান্য দেশের তুলনায় আমাদের ইনস্ট্রুমেন্ট নাই আমাদের কোনো সরঞ্জাম নাই ঔষধ নাই ভ্যাকসিন আবিষ্কার করতে কেউ পারে নাই কিন্তু অন্যান্য দেশের বিশেষ করে কানাডা বলেন আমেরিকা বলেন যত ক্ষমতাধর রাষ্ট্র আছে দেখেন লাশের মিছিল লাশের মিছিল শেষ পর্যন্ত ওরা বলতে বাধ্য হয়েছে আমাদের আর কোনো পাওয়ার নাই যদি কোনো ফয়সালা আসবে আকাশ থেকে আসবে ওরা বলতে বাধ্য হয়েছে কিন্তু আজকে বাংলাদেশ আমাদের যে অবাধ চলাফেরা গণবসতি আর্থিকভাবে দুর্বল তুলনামূলক দেখা যায় চীন ভারত আমেরিকা এই সমস্ত রাষ্ট্র থেকে আমাদের চলাফেরা অবাধে হলো করোনার আক্রমণ থেকে আমরা অনেকখানি আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন এটা বাবা শাহ জালালের আল্লাহর ওলিদের ওসিলা ঠিক কিনা বলেন তো আপনাদের কাছে একটি কথাই বলবো করোনা দিছে কে নিবে কে 15 লক্ষ লোক মারা গেল সারা বিশ্বের রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড হায়াতের মালিক কে আর জবান খুলে হায়াতের মালিক কে আল্লাহ সে আল্লাহ যেন আমাদের সকলকে করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করে সকল বলে আমিন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কারবালার বিয়োগান্ত ঘটনা বর্ণনা করার জন্য পাশাপাশি সামাজিক মা বাবার খেদমত নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করেছিল দুইটা বক্তব্য অত্যন্ত হৃদয় বিদারক এই বক্তব্যগুলো আমি স্বাভাবিকভাবে করতে পারি না আমার কাছে অনেক কষ্ট হয় কারণ
2020 সাল চলে গেছে 21 সালে রাতে 12টার 1 মিনিটে অনেকে লিখছেন ওয়েলকাম ওয়েলডেন আহলান সাহলান মোবারকবাদ শুভেচ্ছা ইত্যাদি শুভ নববর্ষ আমিও লিখেছি কিন্তু আমি এভাবে লিখেছি আমার ফেসবুক পেজে বিদায় 2020 হারিয়েছিলাম বাবা নামক বটবৃক্ষটি অস্ত্রশিক্ত নয়নে 2021 সালে একটি কথাই বলতে চাই আপনারা মা বাবাকে ভালোবাসুন এটাই হয়েছিল আমার ফেসবুকের লেখা আমি আমার জায়গা থেকে আমি আমার প্রেমটা প্রকাশ করেছি আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে মাহফিল একটা আনন্দের জায়গা নয় মাহফিল দুনিয়াবি কোনো ইমোশনের জন্য নয় মাহফিল হলো আখিরাতে আমি কিভাবে নাজাতের টিকিট নিয়ে জান্নাতে যেতে পারবো মাহফিল দেওয়া হয় কিভাবে মাহফিলের মাধ্যমে কবরবাসীর আযাব আল্লাহ পাক মাফ করে দিবে এই একটি দোয়ার ব্যবস্থার নামই হলো মাহফিল কেউ না কথা বলি সাউন্ড যেমনই হোক যাই হোক আমার কথাগুলো নীরব থাকলে বুঝতে পারবেন আজকে আমার ভাই আমার পাশে বসা উনি ওনার আব্বাকে হারিয়েছে তখনও বুঝি নাই বাবা হারা ব্যথা কতটুকু নিজের বাবাকে হারিয়েছি এখন বুঝি ব্যথাটা কেমন এই ছায়াটা যার মাথার উপরে নাই সে পাগলের মতো মা নামক মমতার চাদরটা যার নাই সে মনে করে তার জীবনে কোনো কিছুই নাই শুনুন আমাকে বলেছেন কারবালার কথা বলার জন্য কারবালার বয়ানটা এমন একটি বয়ান আমি শুরু দিকটা বয়ান করব না আমি শেষ দিকের বয়ান করব ইমামে আলী মুকামের কল্লা মোবারকের যে কারামত আমরা এগুলো ওয়াজ করতে পারি না দুই ঘন্টা বয়ান করলে ইমাম হুসাইন যেভাবে শহীদ হয়েছেন এটুকু বলে শেষ করে দেই এরপরে কি হয়েছে সেটা আমরা বলতে পারি না ভাগ্য ভালো আজকে বিষয়টা দিয়েছেন আজকে বলার একটু চেষ্টাই করব ইমামে আলী মুকাম দুনিয়াতে থেকে ইসলামের যে খেদমত করেছেন উনাকে জবাই করার পরে ইসলামের খেদমত আরো বেড়ে গেছে কিছু কিছু বিসর্জন স্মৃতি মুছে যায় কিছু কিছু বিসর্জন স্মৃতি আজীবন মানুষ ধরে রাখে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয় 1450 বছর পূর্বে ইমামে আলী মুকাম ইসলামের ক্লান্তি লগ্নে ইসলামের গোড়ায় পানি ঢালে নাই নিজের গলার তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন বলেই ইসলাম জিন্দা হয়েছে এই জন্য বাবার আমার বেশি লম্বা ছড়া নয় আজকে আমি আপনাদেরকে নিয়ে ওই কথাগুলি বলবো দুটো জিনিস আমি চাই এক ধৈর্য কারণ কারবালার ঘটনাটা একমাত্র ধৈর্যের পরীক্ষা ছিল ইমামে আলী মুকাম ময়দান থেকে পলায়ন করে যায় নাই আজকেও অনেকে নাকি বলেছে আমি আসব না বিভ্রান্ত করতে চেষ্টা করেছিল এই গুজব নতুন না এই গুজব 1450 বছর পূর্বের ইতিহাস আল্লাহর হাবিব যখন আহত হয়েছে বেঈমানরা বলছে নবী নিহত হয়েছে এই গুজব নতুন না এটা পুরান দেখছেন না আমার দেশের গুজব পিআইজি এর কেজি ছিল 200 টাকা ওরা হুট করে কল লবণের কেজি 150 টাকা মানে এই গুজবগুলো কেন তুলে জানেন মানুষ একজন আরেকজনের প্রতিহিংসা করে মাইরা ফলাইতাছে ক পদ্মা সেতুর মধ্যে কল্লা লাগবো কইয়া বাচ্চা কাচ্চার কল্লা কাটা শুরু করছি আসলে কি পদ্মা সেতুর কল্লা লাগতো এগুলা গুজব গুজবে কান দিবেন না ইমানদার যারা যাচাই করে কথা বলে ইমানদার যারা দাসটি ভাই করে কথা বলবে ঠিক কিনা বলেন কিন্তু আপনাদেরকে ধন্যবাদ ওয়েলকাম ওয়েলডান আহলান সাহলান মোবারকবাদ 2021 আপনাদের সকলকে মোবারকবাদ জানাই যে এই আজকের প্রথম বছরের প্রথম দিনটাতে আপনারা মাহফিল করেছেন কিন্তু আপনারা গুজবে কান দেন নাই যারা বলেছিল তাহিরি আসবে না তাদের মুখে এখন চুল কালি লেগে গেছে ওরা কিন্তু যায়নি ওরা কিন্তু আছে কোনা কানায় বসে আছে ভালো দানের ভিতরে যেমন করে চিটা থাকে ওরা ওইভাবে ভালো দানের ভিতরে ঢুকে আছে আমরা কি আর তাদেরকে ফেলে দিতে পারবো ভালো দান বিক্রি করলে মাঝে মাঝে কিছু চিটা বিক্রি হয় না ভালো দানের সাথে থাকলে চিটা তো ভালো দানের ধরেই বিক্রি হবে এরা আমাদের আশেপাশের ভাইয়াদেরকে কি আমরা ফেলে দিতে পারবো তো আমি এসেছি বন্ধু তুমি বসো আমি কি বলি একটু শোনো তিন ভাগে ওয়াজ হবে একটা ওয়াজ আর একটা আওয়াজ আর একটা ওয়াজ যা থাকে কপালে কথা হবে সকালে আমার ওয়াজে একদল বেজার হবে
আরেক দল খুশি হবে, যারা বেজার হবে এদেরকে দিনের দাওয়াত রইল, যারা খুশি হবে তোমরা আরো চর্চা করো, খেদমত বাড়িয়ে দাও। কথা বলেন ঠিক কি না বলেন? তো এই জন্য আপনারা এটা কার মাইক? তাজ মাইক, ভালো না? ওই যে এটা বারবার হাতে লাগে তো, তাজ মাইক। তোমার নাম মাইকে প্রচার করতেছি আর কি, নালমুখ বাজার, তাজ মাইক 01717970573, নালমুখ বাজার, বিশ্বস্ত সাউন্ড। কে খারাপ লাগতেছে মনে করতেছেন নাকি? কি কষ্ট হইতাছে? তো কারা কারা বেজার একটু হাত তোলেন। কেরে কিছে সাইচালা মজরা দিস কই দিছি? কারা কারা খুশি? চেয়ারম্যান অ্যাডভোকেট, আজকে আমাদের অনেক অ্যাডভোকেট আসছে, চেয়ারম্যান মহোদয় আসছে, সবাই সবাইকে একটু হাত তুলে নতুন বছরের শুভেচ্ছা জানান। হাত লাড়ান একটু এইভাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ। দুইটা জিনিস আমি চেয়েছিলাম, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। আপনারা বলেন কারবালার ঘটনাটা ধৈর্যের একটা ময়দান, কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধারণ যারা করবে, এই ধৈর্যশীলদের সাথে একমাত্র একজন আছেন, জবান খুলে বলো তিনি কে? ইন্নাল্লাহ মাসাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। কারণ কারবালার শিক্ষা কয়েকটা আছে, কারবালার ঘটনাটা শুধু ঘটনা নয়, কারবালার ঘটনা মূলত ইমানি চেতনা। এক একটা কথা পাথরের ওজন। কারবালার ঘটনা মূলত ইমানি চেতনা, ঘটনা শুধু চেতনা হিসাবে সিনার মধ্যে ড্রাফটস করে রাখলে চলবে না। এই চেতনাকে বাস্তবায়নের জন্য ময়দানে কাজ করা লাগবে, মানুষকে বুঝাইয়া দিতে হবে মুসলমান দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার মুসলমান হুসাইনি মুসলমান, আর এক প্রকার মুসলমান এজিদি মুসলমান। হুসাইনি মুসলমান জান্নাতি, এজিদি মুসলমান জাহান্নামি। আমার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদনি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিব এরা যেন আমি নবীনে কষ্ট দিল, আর এদেরকে যারা ভালোবাসবে আমি নবীনে তারা ভালোবাসলো। এখন আমি জানতে চাই, আমার সমাজে অনেক মানুষ আছে যারা এজিদের দালালি করে, এজিদের বলে কোনো দোষ নাই, এজিদের নামে মসজিদ বানাই। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বলি, জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। কারণ আবু জাহিল নবীরে জানতো কিন্তু নবীর কথা মানত না, আবু বকর সিদ্দিক নবী হিসাবে জানতেন আবার মানতেন। পার্থক্য হলো আবু বকর জাহান্নামের লাকড়ি, আর আবু বকর জায়গা হলো আমার নবীর কদম মুবারকের সাথে। এই জন্য আব্বুরি ও আমার মাগো, ও আমার বোন, ও আমার ভাই, কারবালার ঘটনা থেকে আমি প্রমাণ করব নামাজ দরকার আছে,
কারবালার বয়ান থেকে আমি প্রমাণ করব মা বোনদের পর্দার প্রয়োজন আছে। কারবালার প্রমাণ এই ঘটনা থেকে স্বামী স্ত্রী মহব্বত প্রমাণ করব, কারবালার ময়দান থেকে প্রমাণ করব, প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। কি নবীরে সালাম দিতে গেলে কি আমার কোমর বেদনা? কথা কেমন ঠিক না বেটি? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে গাটির বুকে আগুন ধরে। আসেনি রে? কারা কারা কারা? এসব কথা শুনলে তারার কলজায় আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, খারাপ লাগছে? ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। একটা গজল তিন ঘন্টা ওয়াজের মতন ওজন, কি ঠিক নি? আরে উম্মত হবে তেওয়াত্তর দল, বাহাত্তর দল যাইবে রে তল, বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে। কি উম্মত হবে তেওয়াত্তর দল, বাহাত্তর দল যাইবে রে তল, বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে। বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে বরে, আরে বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে পরে। আরে যুক্তি তর্কে সরল মনা আমরা কাছে আইতো না, আমরা কাছে জীবন আইতো না। ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। কিরে ঢেউ উঠতেছ না? ঢেউ উঠতুনি আজকা? আমি 12 বছর আগে তাহির হয়ে যাব গাছ, খারাপ লাগতেছে? চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো। আর ধর্মনিয়া মনে করেন না যে অস্ত্র জমা দিছি, ট্রেনিংও জমা দিলাইছি, কথা কন ঠিক না বেটি? বয়স না বুড়াও, ফেম বুড়াও, দেহ না সাসা সাসি, ওহনো 60 বছর 70 বছর বয়ে একসাথে পান্ডা বাক করে রাখা, খালি রূপের ফ্রেম বড় ফ্রেম না, মনের ফ্রেম বড় ফ্রেম। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজার, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। জোরে কর আল্লাহু আকবার, তোমার ঠুটল রে নাই, জোরে কর আল্লাহু আকবার। এই তো হাসি মারছো, জোরে কর আল্লাহু আকবার। ও বন্ধুরে ও কই আর না চাইও না তোমরা, ওড়ো আমি বুঝি, এর মানে ও কো মানে আমার তালা তুললা দে, ঠিক আছে? পরে এরা উল্টা পাল্টা নাচাটাচি করবে, এটা ভিডিও করে ছেড়ে দিবা, ফদা আমার দোষ। কিও মনে আসেনি? ও আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার কোন? আরে জোরে গনি ইয়া রাসূলুল্লাহ। যুবক বার আমার সিন্নি আসিনি পরে নাই, সিন্নি যখন নাই তোলে জিকির ওই সিন্নি দিয়ে দিই মস্কা, তো বিদায় বলে একটু জিকির, আগের জিকির চলবো নি ইনশাল্লাহ। হাত বান্দি বি পাহ বান্দি, আই শোনো এ ভাগলাম না, শোল্ডার একটু ঠিক করতাছি নাইলে ওয়াজ হইতো না, বুঝেন না একটু। এরি ক্ষেতের এরি এরি দান আসিনি আপনারা, সেরকম এরি দান বুরু দান আসিনি, এরি দান আসিনি, লাগাইলে ক্ষেতের চতুর্পাশে আইল থাকিনি, এটা কি কাইল লাইল আইল আইল দা বান্তাসি, বান্দা যদি পানি দেই তাইলে আমার জমিনে পানি থাকবে, আইল না বান্দা মেশিন লাগায় পানি দিলে পানি আরেকবার জমিনে যাইব।
এই জন্য আমি আইলডা বানতেছি এই জন্য আব্বারাপ এ যুবক আমি বলেছিলাম সোহাবে কারবালার কথা এখন জবান খুলা কেন আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান হুসাইনি মুসলমানের চরিত্র হলো একটা ওরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না সাড়ে চোদ্দশো বছর পূর্ব থেকে ইমামে আলী মুকাম থেকে আমরা শুনেছি কিভাবে কারণ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেল সুবহানাল্লাহ কিতেন না বাংলাদেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েব শয়তান আছে যারা বলে ইমাম হুসাইন নাকি কারবালার জমিনে যুদ্ধ করার জন্য গেছে আমি বলবো না না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবাই কারবালার ময়দানে যুদ্ধ করতে যাইতেন তাইলে ওনার ছয় মাসের বাচ্চা আলী আসগরকে কোনোদিন সাথে নিয়ে যেতেন না কি আর ইমামে আলী মুকাম যদি যুদ্ধই করতে যাবেন তাদের সঙ্গে কোনোদিন নিজের সুন্দরী স্ত্রী শারবানুকে নিয়ে যেতেন না নিজের মেয়ে সখিনাকে কোনোদিন নিয়ে যেতেন না বাপ মরা ছেলেটা যার নাম হলো কাশেম কোনোদিন ভাতিজা কাশেমকে নিয়ে যেতেন না কারণ ওরা বলছে হুসাইন আপনি আসেন আমরা আপনার কাছে বায়াত হব সুবহানাল্লাহ ইমামে আলী মুকাম সেখানে গিয়েছেন যাওয়ার পরে চতুর্দিকে আমার সামনে সামনে দাঁড়াইছেন ঠিক এভাবে এমন ভাবে গুল হইয়া দাঁড়াইয়া সামনের দিকটা ব্যারিকেডটা একটু বড় সংখ্যা তো 80,000 আর ইমামে আলী মুকাম মাত্র 72 জন 80,000 মানুষ তিন ভাগের দুই ভাগ মানুষ সামনে এমন ভাবে দাঁড়াইছে ইমামে হুসাইনের সন্তান ছিল তিনটা একটার নাম হলো আলী আকবর আরেকটার নাম হলো আলী আউসাদ আরেকটার নাম হলো আলী আকবর আলী আকবর আলী আউসাদ আলী আসগর তিনজন বাবার বড় ছেলেটার দায়িত্ব কম না বেশি আমার দেশে দেখবেন ভাই পাঁচজন যেই ভাইটা সংসারের হাল ধরে এ ইচ্ছা মতো দিলেও কার মন জয় করতে পারে না কিডনি দুইটা আপনজন ভাইয়ের জন্য দিয়া দিল ভাই বাজারে গিয়া কইব আমার ভাইয়ের আরেকটা কিডনি আছে মূল্য পায় না আছে না এমন বাবার পরের হালটা সন্তান দল্লব কিন্তু মূল্য পায় না কিন্তু সত্যিকার ঘরের মধ্যে যারা আসল ভাই এরা কোনোদিন ভাই ভাই রক্তাক্ত করে না কারণ সমাজের ভাই মিলে যদি থাকে সমাজের মানুষ যেমন পরিবারটার ভালো কয় আমার আল্লাহও ভালো কয় ভাই বড়দন রক্তের বাঁধন কথা বলেন ঠিক কি না তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে বের দিয়েছে কিন্তু ইমামে হুসাইনের সন্তান তার আগেই তার স্ত্রী শহরবানু ডাক দিয়ে কয় স্বামী গো ওরা সামনে এতগুলো মানুষ কেন দাঁড়াইছে কয় আমাদের জন্য ফুরাতের পানি ওরা বন্ধ করে দিছে যেই নবী না হইলে ফুরাতের পানি হইতো না যেই নবী না হইতে ওয়ালা সামা আকাশ হতো না যেই নবী না হলে ওয়ালা কুরসি কুরসি হতো না সেই নবীরা ওলাদের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে যদি ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিত আজকে অ্যাডভোকেট চেয়ারম্যান যারা সবাই আছে সভাপতি সহকারে সবাইরে নিয়ে মিটিং কইরা বাবার সম্পত্তি বিক্রি করে ফলাইতাম আকাশপথে উইরা যাইয়া ফুরাতের প্রান্তরে নবীর আওলাদের মুখে পানি দিয়ে দিতাম এই জামাত কোন নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলি রুজহা শর্মে কে জবাব হয় মুস্তফা কি সামনে কিভাবে তোমরা নবীর সামনে দাঁড়াইবা
আজকে কারবালার ঘটনাটা যদি কোন ইহুদি ঘটাইতো মনটাই বুঝ দিতাম, কোন খ্রিস্টান ঘটাইলে মনটাই বুঝ দিতাম, কোন হিন্দু যদি ঘটনাটা ঘটাইতো মনটাই বুঝ দিতাম। মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, বগলের নিচে কোরআন শরীফ, ফুরাতের পানি দিয়া উজু, ফুরাতের পারে নামাজের জামাত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা মুসলমান হইয়া কিভাবে এত বড় ক্ষতিটা করার জন্য এরা গলায় ছুরি চালাইয়া দিল আমার বুঝে আসে না। এই জন্য মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি যুগে যুগে করেছে মুসলমানরাই। অনেক মুসলমান লুবি, ওরা চোখের পলকে ইমান বিক্রি কইরা দে অর্থের লোভে পড়ে। আমার সমাজের ভিতরে এমন মানুষ আছে, দেখবেন চলতাছে আদমপুরে শিয়াদের টাকা খাইয়া বিল্ডিং বানাইতাছে, আছে না না? এই জন্য বাবারা দুঃখজনক ব্যাপার, আমি বেশি লম্বা চূড়া নয় মূল কথা বলবো। এবার শহর বানো ডাক দিয়ে কয়ে স্বামী গো এখন কি করব, কয়ে কিছু করার নাই, নানা কইছিল খেজুর গাছের মধ্যে কূপ দিলে খেজুরের ডাল থেকে যদি রক্ত বের হয় আমার শাহাদতের সেন্টার হবে, এখন তো দেখতেছি খেজুর গাছের মধ্যে কূপ দিলাম আর খেজুরের ডাল থেকে রক্ত পড়তেছে। আহ শহর বানো, বসতে বাকি নাই, আমার নানা জানের ভবিষ্যৎ এখন ভবিষ্যৎবাণী এখন শতভাগ পূরণ হয়ে গেছি, কিন্তু ময়দান ছাড়ে নাই। যদি কেউ বলতো গুড়ার উপর পুটলি গুড়ার পামাটিতে দেবে গেলে শহীদ হবে, জীবনে কো গুড়ায় উঠতো না, গাছের মধ্যে কূপ দিলে গাছ দিয়ে রক্ত পড়লে শহীদ হবে, জীবনে গাছে কূপ দিতাম না। আর ইমাম হুসাইন সব সময় অপেক্ষা করত কোন সময় গুড়ার পাগুলো মাটির নিচে ঢুকবে, কোন সময় খেজুরের ডাল থেকে রক্ত বের হবে, কারণ কি জানেননি? কারণ হলো একটাই, আমার নবী বইলা গেছে ফাতেমা, ও ফাতেমা ফাতেমা গো, আমার হুসাইনের গলার রক্তের ফোঁটার বদলতে আমার কুটি কুটি উম্মত জাহান্নাম থেকে আমি জান্নাতে নিয়ে যাব। মা ফাতেমা খুশি হইয়া গেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, কোন দিন আমি শহীদ হব আর আমার রক্তের বদলতে আমার নানা জানের উম্মত জান্নাতি হবে, পাগলের মতন ফুরাতের প্রান্তরে। ও শহর বানো, পানি দিলে দিবে না দিলে নাই, তুমি বাহিরে কেন? খেজুরের ডাল গাছছি মাটির মধ্যে গাড়ো, পর্দা দিয়া সুন্দর করে তাবু বানাইয়া তাবুর ভিতরে যাও। তুমি কি জানো না আমার সামনে যে সমস্ত পুরুষগুলো আছে, এই পুরুষগুলো সবগুলো হলো তোমার জন্য পরপুরুষ, পরপুরুষের সামনে বেপর্দা যাওয়া যাবে না। তোমার জন্য নামাজ যেমন ফরজ, তোমার জন্য পর্দাও তেমন ফরজ। অশহর বানো, পর্দার ভিতরে যাও, তবে চিন্তা করো না আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। এই হলো ইমাম হুসাইনের বক্তব্য। ও যুবক, শুধু মাত্র তাই নয়, ইমামে আলী মুকাম শহর বানুকে ভিতরে ঢুকাইলো, ঢুকানোর পরে হযরত আলী একবার ডাক দিয়ে কি আব্বা, ও আব্বা ওদের মতি গতি বেশি ভালো না, ওরা আপনারে মেরে ফেলবে, আব্বা ও আব্বা আপনি একটু আমারে বিদায় দিয়ে দেন, আমি যাব কারবালার ময়দানে, জীবন যদি দিতে হয় আমি জীবন দিয়ে দিব, আমাকে আপনি না কইরেন না। ইমাম হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বাবার সব সন্তানের বৈশিষ্ট্য একরকম নয়, আমরা পাঁচ ভাইয়ের মধ্যে আমি হইলাম তিন নম্বর। আমি বয়ান করি, আমার ইমিডিয়েট ছোট ভাইটা বয়ান করে, বাকি তিন ভাই বয়ান করে না, মাদ্রাসায় শিক্ষকতা করে, আর একটা পড়ালেখা করে, আর একজন বিজনেস ব্যবসা করে, কিন্তু মাদ্রাসার ছাত্র। এক এক সন্তানের বৈশিষ্ট্য এক এক রকম। ওই আলী আকবর ডাক দিয়ে কি আব্বু আমি যাব, আলী আকবরকে বাবা ডাক দিয়ে কি আব্বু রে তুই যাইস না, ও আব্বা তুই যাইস না, কয় কারণটা কি? আমার নাভি থেকে উপরে সাইডটা যে অংশটা, এই অংশটা আমার আল্লাহ আমার নানার মতো বানাইছে। তুই যাইস না, আমার নাভি থেকে উপরের অংশটা আমার আল্লাহ
এই জায়গাটা আমার নানার মত বানাইছে আল্লাহু আকবার বলতে দিব আল্লাহু আকবার কষ্ট নিয়েন না কষ্ট নিয়েন না আমি বোঝার জন্য বলছি আর নাবি থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা এই অংশটা আমারে আল্লাহ বানাইছে আর নাবি থেকে উপরের অংশটা আমার ভাই হাসানের মত আল্লাহ বানাইছে ও আলী আকবর তুই দেখ না আমার আল্লাহ আমরা দুই ভাইয়ের মধ্যে যেমনে নানা জনের রূপ দিয়েছে তোমার মধ্যে আমার নানার একটা বৈশিষ্ট্য আছে কয় কি কয় একটা বৈশিষ্ট্য হলো আমরা পাইছি শরীরের গঠন আর তোমার মাঝে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে কারণ তোমার যে গলার কণ্ঠটা এই কণ্ঠটা শুনলে ডাইরেক্ট আমার মদিনার নানার মত শোনা যায় আল্লাহু আকবার বলবেন না ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হুসাইন কান্দে বড় ভাই রে ও বড় ভাই যাও না রে যাইছে সখিচো লিহা আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি এইভাবেই তো হুসাইন হাসানের শৈল দৈরদের এমনি কান ছিল আর রূপের দিকে তাকাইছিল কারণ হাসানের চেহারাটা ছিল ডাইরেক্ট আমার নবীর মতন ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে হাইরে আমার সোনার চন্দ্রমণি হো ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর রাসূলের পরানি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি ও বড়ি যাস না রে বাবা যাস না তোর কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠর মতো মনে হয় আলী আকবর ডাক দিয়া দে আব্বু আমি যদি আপনার এই মুহূর্তে ময়দানে না যাইব মদিনার নবী বেজার হয়ে যাবে এবার বাবা যখন নবীর দোহাই দিছে সন্তানের কথায় আর না করতে পারে নাই ডাক দিয়া কই আব্বুড়ি জামাল এখান থেকে না দিলে পয়েন্টটা বুঝবেন না একদম লাস্ট কথা এখান থেকে দর্শি ঘটনাটার সৌন্দর্যের জন্য আর একটা চেতনার জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আব্বু যাবি কোনো অসুবিধা নাই যাওয়ার সময় বারবার সামনে যাই একবার ফিরাইয়া ফিরাইয়া আমার আব্বা কইয়া ডাক দিবা ও আব্বা আপনি কি আমার মুখে আব্বা শুনেন নাই ও বাবা আব্বা ডাক শোনার জন্য নয় তোর কণ্ঠের আওয়াজটা শোনার জন্য
আমার নানা জানের কণ্ঠের সঙ্গে তোর কণ্ঠটাও অপূর্ব মিল আছে, এই জন্য সন্তান এমন ভাবে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে যুদ্ধের ময়দানে হুসাইনের সন্তান আলী আকবরকে পাইয়া উরা কেমন তেল বেগুনে জ্বলে উঠেছে। এবার সন্তানটারে মারার জন্য তারা পাগল পাগল হইয়া গেছে। এবার অর্ধেক পরে বাবার কথা মনে হইয়া গেছে, আমার আব্বা না আমার কণ্ঠ শোনার জন্য পাগল, আমি আব্বার সঙ্গে যাত্রা বিরতিতে একটু বিরতিতে বাড়িতে যাব। এবার আলী আকবর যুদ্ধ করতে করতে অর্ধেক সময় বাড়ির মধ্যে আসলেন। আসার পরে তার বাবার কাছে আসলেন, শরীরটা বেশি ভালো না, ক্লান্ত অবস্থা, গলার মধ্যে হাত দিয়ে দৈরা রাখছে। এবার আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা তোমার কাছে জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই। আব্বু গো, হো আব্বু, আজকে আমি তোমার কাছে একটা কিছু চাই। কই তুমি আমার কাছে কি চাইবা? ডাক দিয়া গে আব্বা, আমি আবার যুদ্ধের ময়দানে যাব, কিন্তু তোমার কাছে একটাই চাওয়া গো। মেহেরবানি করে আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, আমার পানি তৃষ্ণায় গলাটা শুকাইয়া গেছে, আমার পানি তৃষ্ণায় আমার কলিজাটা শুকাইয়া গেছে। ও আব্বা, যদি পারেন আমাকে একটু পানি দেন, কলিজাটা ভিজায়। এই কথাটা শোনার পরে সন্তানের কথা শুননা বাবা হু হু করে কান্না শুরু করে দিল। না না না, এই জগটা দেন, দেখেন দেখেন। এবার সন্তান মনে করছে তার এই জগের পানি দিবে, সন্তান মনে করছে তার মস্কের পানি দিবে। বাবা ডাক দিয়ে কয়, ও উজাই, ও আলী আকবর, তুমি আমার কাছে পানি চাইছো, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটা কথাই কল্পনা করে, আমি কেমন বাবা, আমার সন্তান আমার কাছে পানি চাইছে, আমি আমার সন্তানকে পানি দিতে পারি না। এই কথা বইলা সন্তানের সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়া বলে, আব্বুড়ি, তুমি আমার কাছে পানি চাইছো, তুমি মেহেরবানি করে জমিনে একটু শুয়ে যাও। সন্তানটা গলাটা এমনে মাটির মধ্যে শুয়া গেল। এবার সন্তানকে তার বাবা ইমাম আলী মুকাম ডাক দিয়ে কই, তোমার মুখটা হা করো। সন্তান মুখটা হা করলেন, অগাধ ভালোবাসা আর প্রত্যাশা নিয়া পিপাসা নিয়া বাবার সামনে হা করে যখন এমন ভাবে মুখটা করলেন, সন্তান চোখটা বন্ধ কইরা মনে মনে ভাবতেছে ওই সন্তানের মুখে বাবা কুপেরে পানি দিব, কিন্তু হুসাইন সন্তানের মুখে কুপেরে পানি দেয় নাই। সন্তান মনে করছে ফুরাতের পানি দিব, কিন্তু ফুরাতের পানি দেই নাই। সন্তান মনে করছে মস্কের পানি দিব, কিন্তু মস্কের পানি দেই না। ইমামে আলী আকবর কয়, জগৎবাসী, আমার আব্বার কাছে আমি পানি চাইলাম, আমার আব্বা আমার মুখের ভিতরে অন্য কোন পানি দেই নাই। আমি দেখলাম আমার বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে। পৃথিবীর মধ্যে এমন বিদারক আর কোন কথা হতে পারে না। সন্তান বাবার কাছে পানি চাইছে, সন্তানের মুখের ভিতরে বাবার জিহ্বাটা ঢুকাইয়া দিছে। এই ওয়াজের ব্যাখ্যা আমি করতে পারতাম না। এবার ওই আলী আকবর ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা আব্বা গো, আমার জিহ্বা যেমন শুকনা, তোমার জিহ্বা দিয়ে আমার চাইতে আরো বেশি শুকনা। আমার আব্বা আছে বলে তোমার কাছে পানি চাইছি, আপনার আব্বা মৌলা আলী তো দুনিয়াতে নাই, এই জন্য বুঝি আপনি পানি চাইতে পারলেন না। ও আব্বা, দুনিয়ার পানি আর লাগবে না, আমার বিদায় দিয়ে দেন, আমাকে কারবালার শাহাদতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। নাই নাই আলী আকবর নাই, এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনবের ডাক দিলেন, জৈনব আসলেন। জৈনব কে জানেননি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। এবার নিজের সন্তান সখিনারে ডাক দিলেন, ও সখিনা কান্দো না,
শাহাদতের মাতম লেগে গেছে, শহীদের মাতম লেগে গেছে। এবার ডাক দিয়ে কয় ও জৈনব আমার কাছে আয়, তোর কাছে আমি দুইটা কথা বইলা দিয়া যায়। একটা কথা হলো আমার সখিনারে কোনোদিন কান্দাইস না, আর দুই নম্বর হলো আমার জৈনালের কোনোদিন দুঃখ দিও না। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই কথা বইলা চোখের সামনে শুধু লাশ আর লাশ, শাহাদতের পানি, সব শহীদ হইয়া গেছে। নিজের একটা সন্তান বন্দি বড় ছেলেটা শহীদ হইয়া গেছে, পানি পানি কইরা আলী আসগর শহীদ হইয়া গেছে। ইমামে হুসাইনকে আমার সন্তান পানি চাইছে আলী আসগর, আমি দেখলাম আমার সন্তানটা পানির জন্য কান্না করতে পারে না, আমার সন্তান ঠুটটা লড়াইতে পারে না, যেই মাত্র ওরা পানির বদলে তীর মাইরা আমার সন্তানের কলিজাটা ছিদ্র করে দিল। আমি তাকাইয়া দেখলাম ছয় মাসের বাচ্চা ঠাস করে আমার চোখের দিকে বড় বড় করে চোখ করে তাকাইয়া, চোখের বাসায় যেন আমার বলতেছে আব্বা আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বালাইছি। এই গেল ইমাম আলী আসগর শহীদ হইয়া গেল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে একা হইয়া গেল। আমি অনেকগুলা শহীদের চ্যাপ্টার কেটে দিলাম শুধু বোঝার জন্য। এবার দুলদুল গুড়াটা লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেল। ওই দিদিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যাবেন, কিন্তু যাওয়ার সময় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ঘোড়ার উপরে ছিলেন, হাতের মধ্যে যুদ্ধ করতে 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 ঘোড়াটার তীর মাইরা নাচতে নাবুত বানাইছে, যে গায়েটা সমস্ত অঙ্গ নবী চুমাইতে চুমাইতে রাঙিয়ে দিয়েছে, ওই বডির ভিতরে অনেকগুলা তীরের আঘাত বল্লমের আঘাত দিয়া ছিন্ন ভিন্ন কইরা ফালাইছে। আজবক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে গিয়ে কাতর হইয়া ঘোড়া থেকে পড়ে গেলেন। যেই মাত্র ঘোড়া থেকে পড়ে গেলেন ওই মুহূর্তে একটা বিয়াদ বাইসা যুদ্ধের ময়দানে ওই বুকের ভিতরে তীর নিয়া বল্লমের আঘাতের উপরে তীর নিয়ে তার বুকের উপরে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় ও ফুরাতবাসী আমার পায়ের উপরে তোরা বস, আমার কোনো আপত্তি নাই, আমার পিঠের মধ্যে ব কিন্তু আপত্তি নাই, তোরা আমার কেমন ভাবে মেরেছিস, আমার আলী আউলাদকে শহীদ করেছিস, আমি কোনো বাধা দেই নাই, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু একটা কথা তোমারে বলতে চাই, তুমি আমার বুকের উপরে বইসো না, আমার বুকের উপরে বইসো না, আমার পিঠের উপরে বসো। এবার ওরা ডাক দিয়ে কয় কেন বুকের উপরে বসবো না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় ও ফুরাতবাসী আমার বুকের উপরে বস না, কারণ কি জানোস নি, আমি ব্যথা পাই বলে বলতেছি না, কারণ আমার বুকটা হাজারবার আমার নানা সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু ভাই কন্যা কৌহে একবার শুনি কে তোমারি খাওয়াইল জ্বর রাসুলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। সবাই একটু হাত তুলেন না, একটু হাত তুলেন না। ও ভাই কৌহে একবার শুনি কে তোমারি খাওয়াইল জ্বর রাসুলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, আরে আও ভাই কোহে একবার শুনি
কে তোমারি খাওয়াইলো জহর রাসূলের পরাণীরে হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুইলা কোন না ইয়া হুসাইন আরে আমি মানি না ও হুসাইনি মুসলমান ঘটনা শুনলে ভালো লাগবে না কিন্তু যারা জীবন দিছে এরা জানে দিনটা কেমন ছিল কথা বলেন ঠিক কি না বলুন এবার হুসাইন যুদ্ধের ময়দানে পড়ে গেল এবার বিয়াদবরা গলার ভিতরে ছুরিটা চালায়া দিব ওই মুহূর্তে ডাক দিয়া কই ও জগৎবাসী আমারে তোরা শহীদ করবি অসুবিধা নাই কিন্তু আমারে শাহাদতের আগে দুই রাকাত নামাজ পড়ার সময় দে এবার তিনি দুই রাকাত নামাজ পড়লেন গলার ভিতরে ছুরি দাই ছুরি ঢুকে না ডাক দিয়া কই ও আমার গলায় ছুরি ঢুকবে না কারণ আমার নানা জান আমার গলার ভিতরে হাজার বার চুমা দিয়েছে এবার পিছন দিক দিয়ে গলায় ছুরিটা চালাইলো চালানোর পরে দেহ থেকে হুসাইনের কল্লাটা আলাদা কইরা দিল আকাশ কান্দে বাতাস কান্দে হাই হুসেন করিয়া নাই নাই হুসাইন নাই এখান থেকে আমার বয়ান শুরু হইয়া গেল এই জায়গাটা ক্লিয়ার করলাম শুধু বোঝার জন্য আকাশে কান্দে বাতাসে কান্দে সোনার কাঠি গজলটা খুব কম বলছি আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জহর রাসূলের পরাণী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি এই জায়গাতে হাসাহাসি করেন না যদি পারেন একটু চোখের পানি ফালাইয়া দিয়েন আরে মা ফাতেমা কান্দে আরে বাবা সন্তান যদি চলে যায় দুনিয়ার সব মানুষ তোমার জন্য কাঁদবে কিন্তু মায়ের কান্নার সঙ্গে কাহারো কান্নার তুলনা দিলে চলবে না কারণ মা দুঃখিনী জনম বরে দুঃখিনী কথা বলেন ঠিক কিনা এই 2020 আমার বাবা মাস মাসের 5 তারিখে চলে গেল এই সাল চারছে না জানি আবার কে মা হারা কে বাবা হারা হইয়া যায় আমার মনে বড় ভয় লাগে এ বন্ধুড়ি ও বাবারা নাই নাই হুসাইন নাই দুলদুল গুনাটা বাড়িতে তীরে রাগাত লয়া যেই মাত্র গেছে আমার সমাজে দেখবেন বাবা হারাইলে ছেলেও কান্দে মেয়েরা কান্দে কিন্তু ছেলের চাইতে মেয়ের কান্নাটা অত্যন্ত সিরিয়াসলি কথা বলেন ঠিক কিনা যেই মাত্র ঘোড়াটা বাড়িতে গেছে ওই সখিনা ডাক দিয়া কই ফুফু আম্মা আল্লাহু আকবার জোরে বলতে হবে ডাক দিয়া কই ফুফু আম্মা গো ও ফুফু আম্মা আব্বার গুড়া আব্বা তো কোনোদিন গুড়া ছাড়া তো গুড়া কোনোদিন আব্বাকে ছাড়া আসে না আজকে আমার আব্বার গুড়া আসলো আব্বা কোথায় এই কথা শোনার পরে ভাই বড়দন রক্তের বাদন ওই জৈনব একটা দৌড় মারছে কারবালার প্রান্তরে যাইয়া দেখতেছে শুধুমাত্র গলা কাটা লাশ আর মাথার চুলগুলো যাদের কালো ছিল বালুর কারণে ঘোড়ার পায়ে পদদলিত হয়ে ওই কালো চুলগুলো সাদা সাদা হইয়া গেছে এইভাবে তেনারা সবাই লাশ হইয়া পড়ে আছে কিন্তু হুসাইনের লাশ আর পায় না হঠাৎ কইরা জৈনব দেখতেছেন একটা লাশ পড়ে আছে গায়ের মধ্যে হুসাইনের জামার মতন জামা এবার তাকায়া দেখতেছে আসলে এটা হুসাইনের লাশ বোন ভাইয়ের লাশটা ধরে কান্দে জৈন সখিনা ডাক দিয়া কে আল্লাহ আকবার জোরে হবে ডাক দিয়া কো ফুফু আম্মা ও ফুফু আম্মা গো
আমারা তুমি আসছো বাবারে খোঁজার জন্য তুমি দিগো কার লাশ ধরে কানতেছো এবার জয়নব ডাক দিয়া কইছো কিনা এটা অন্য কারো লাশ না গো এটা তোমার আব্বার লাশ ওই সখিনা ডাক দিয়া কই ফুফু এটা যদি আমার আব্বার লাশ হইব তাইলে আমার আব্বার কল্লা ডাকো আব্বার কল্লা ডাকো এবার একটা কথা মনে রাখুন ওরে বন্ধু বন্ধু এই সোনার ঘাটে যদি কাহারো বাবার গলাটা কাটটা বলায়ার আগে ওই সন্তান যদি বাবার গলা কাটা লাশটা দেখে সন্তানের কাছে কেমন লাগবো সখিনা ডাক দিয়ে গো বউ আম্মা গো আমার আব্বার কল্লা ডাকো কই বিয়া দবরা কল্লা কাটটা লইয়া গেছে ওয়াশটা শুরু হইয়া গেল ডানে বামে তাকায় না দেখেন কেল্লা মোবারকের খেলাটা কেমন জমে যায় ও বন্ধু জৈনবে ডাক দিয়ে গো সখিনা ওই বিয়া দবরা তোমার আব্বার কল্লা কেটে নিয়ে গেছে এবার জৈনব ডাক দিয়ে কই কল্লা নিয়ে গেছে সখিনা ডাক দিয়ে কই ফুফু আম্মা আমি তোমার কাছে কোনো কিছু চাই না ও ফুফু আম্মা গো তোমার কাছে কোনোদিন কিছু চাইছিনি কই না আজকে কারবালার ময়দানে দুইটা জিনিস চামো কই কি কই আমার আব্বার কল্লাটা এক নজর আমার দেখাইয়া দেওয়া লাগবো কই কেন কই দুইটা দাবি পূরণ করার জন্য কই কি কই এক নম্বর আমার আব্বা যখন বাড়িতে থাকতেন আমি আমার আব্বা গুলি একটু পরে পরে আঙ্গুল দিয়া খিলাইল কইরা দিতাম ফুফু গো আমার মন চাইতেছে যেই বাবার প্রতিদিন দাড়িগুলা খিলাল কইরা দিতাম ওই আব্বাটা এখন কই আব্বার কল্লা ডাইন না দাও আমার আব্বার দাড়ি মুবারক গুলা শেষবারের মতন খিলাইল কইরা দিব ও ফুফু আর একটা কথা বলতাম চাই ফুফু কই কি আমার আব্বা কোথায় গেলে আমার কপালে একটু চুমা দিয়া যাইতো ও ফুফু আব্বার কল্লা ডাই না দাও আমি আমার আব্বা টুটের মধ্যে শেষবারের মতো চুমা দিতে যাই আজকে 2021 সাল দেখ সন্তান বাবার জন্য কি করে এবার বাবা তো তাহিরি তাহিরির বাবার জন্য কি করে 2021 সাল রাইছে 20 সালে আমার আব্বা মার্চ মাসে গেছে এখন 21 সাল রাইছে ওই 20 সালটা আমি কেন জানি আমার ভিতরটা নাড়া মারে আমি যখন গতকাল 3টার সময় বাড়ি গেছি আমার আব্বা যে ঘরের মধ্যে ছিল ওই ঘরের দরজাটা দেখে কই আব্বা গো তুমি তো 20 সালে মার্চ পর্যন্ত মার্চের 4 তারিখ পর্যন্ত এই রুমটাতে ছিল গো এই দরজাটা যখন দেখলাম গত বছর 2020 যখন আইছিল 1 তারিখে আমার আব্বা কই কিছু বাংদি টাকা দে বছরের প্রথম দিনটা খরমপুর যাইয়া কিছু ফকির রে আওয়ার খাওয়ামু এবার দি আমার 21 সালে আমার কেউ কয় না আমার কয়েকটা টাকা দে আল্লাহু আকবার এখন দি আমার কেউ বলে না কিছু বাংদি টাকা দে ও যুবক দেখ পায়ের মধ্যে দইরা দিয়া বইলা যায় আজকে মাহফিল দিকে নিয়ত কইরা যা যতদিন বাঁচবো মা বাবার কোনদিন কষ্ট দিব না নিয়ত কইরা যা হুজুর কষ্ট দিতাম কি মারে কষ্ট দিছে এখন মা কবরে গেছে ক্ষমা পামু কেমনে সামনে বাবা মা কইয়া কান্দতে পারে হিসাব মিলাইয়া দেখ মা বাবার কাছ থেকে তাহিরি কি পাইছে যাও যাও মার পায়া ধরো গতকাল দরজাটা দেখছি দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা
দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেজল নেমে আসে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে যার মা নাই তারা বাড়িতে গিয়ে কারে মা কইয়া ডাক দিবি যাদের বাবা নাই তারা কার বাড়িতে গিয়ে আব্বা গো দরজা খুলে বলে ডাক দিবা ও আপুরি মা তোর লাইগা কি না করছে এই শীতের দিন দেখো কয়টা জামা লাগাইছি মা একটা পাশে তোরে রাখছে ডান পাশে পসরা কইরা দিছে তোমারে বাম পাশে নিয়ে গেছে বাম পাশে পসরা কইরা দিছে তোমারে বুকের উপরে নিয়েছে বুকের উপরে পসরা করছো মা তোমারে খুলে রাখছে এইভাবে মা প্রতিটা রাত্র কাটায়াতে ও যুবক পায়ের মধ্যে হাত নিয়ে বলে দিয়ে যায় একটা মহিলার পেটের ভিতরে সন্তান ছিল কিন্তু সন্তানটা এমন ভাবে ছিল সন্তানটা বাঁচাইতে গেলে সন্তানের মা মারা যায় মাকে সেভ করতে গেলে সন্তান মারা যায় এমন একটা কন্ডিশনে ওই মহিলাটার শাশুড়িকে ডাকা হলো শাশুড়িকে ডাক দিয়া হলো আপনার পুত্রবধূ সন্তানটা এইভাবে আছে আপনি যদি বলেন সন্তানকে সেভ করতে গেলে আপনার বৌমা মারা যাবে আপনার বৌমাকে সেভ করতে গেলে সন্তানটা মারা যাবে আমরা ডাক্তাররা কি করবো শাশুড়িটা ডাক দিয়ে কয় আমার বৌমা বাচ্চা থাকলে ভবিষ্যতে সন্তান হবে কিন্তু আমার বৌমাটারে বাঁচাইয়া রাখেন সন্তান গেলে সন্তান আসবো এই কথা বলার পরে নার্সে লেখলেন পেডের ভিতরে এবার সন্তান ওই মেয়েটার আপন মাকে ডাকা হলো ডাক দিয়া কয় আমা এটা তো আপনার নিজের পেটের সন্তান কিন্তু আপনার মেয়ের পেটের ভিতরে বাচ্চা আছে বাচ্চার কন্ডিশনটা বেশি ভালো নয় বাচ্চাকে সেভ করতে গেলে মেয়েটা রাখা সম্ভব হবে না মেয়েটাকে সেভ করতে গেলে বাচ্চার আশা ছেড়ে দিতে হয় এখন আমরা ডাক্তাররা বিভ্রান্তিতে পড়ে গেলাম আপনার বিআইন বলেছে ওই মেয়ের শাশুড়ি বলেছে আপনার মেয়েকে সেভ রাখার জন্য আপনি কি বলেন এবার ডাক দিয়ে বলে ঠিক আছে আমার শাশুর আপনার বিআইনের সঙ্গে আমি একমত আমার মেয়েটারে সেভ করেন বাচ্চা ভবিষ্যতে আল্লাহ দিবে এই কথা বলিয়া মেয়ের মামা বললে কি কথা মেয়ের শাশুড়িও বললে কি কথা পেইডের মধ্যে লেখলেন লেখার পরে মেয়েটাকে মহিলাটাকে বাচ্চা সহকারে অপারেশন থিয়েটারে নিয়ে ঢুকাইলেন যখন তল পেটের ভিতরে কেসিটা ধরবে যখন সিজার রুমে নেওয়া হলো ওই মুহূর্তে একটা নার্স ডাক দিয়া কয় মেয়ে শাশুড়ি বলছে মেয়েটাকে বাঁচানোর জন্য বাচ্চা এটাকে মারার জন্য আর মেয়ের মাও বলছে একই কথা আমার মনে হয় যার পেটের ভিতরে বাচ্চা তারই একবার বলে নিলে ভালো হয় এই কথা বলার পরে ওই মুহূর্তে নার্স মেয়েটারে অপারেশন থিয়েটারে কানের কাছে মুখটা লাগায়া ক ও বোন তোমার পেটের ভিতরে বাচ্চা এখন কন্ডিশন বেশি ভালো না তোমার শাশুড়ি বলছে তোমারে সেভ করার জন্য তোমার মাও বলছে তোমারে সেভ করার জন্য এখন তুমি কি বলো এবার মেয়েটা এই সাইড দিয়ে পানি গুলা ফালাইয়া ফালাইয়া ডাক দিয়া বলে ম্যাম সন্তানটা তো আমার শাশুড়ির পেটে নয় মাইক কিন্তু ভেঙে গেলাম মাইক কিন্তু ফেলে দিব আমি আস্তে কথা বলো শীষ ধরে কেন ডাক দিয়া কয় যুবক আস্তে মেয়েটা ডাক দিয়া কো নার্স বাচ্চাটা তো আমার মায়ের পেটে না বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে নয় আল্লাহ আকবার বলবেন না এই যুবক বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটে না বাচ্চাটা তো আমার মায়ের পেটে না জীবনে কোনে অনেক খাবার খেতে গিয়ে বাচ্চার লাথি খেয়ে খাবার রেখে দিছি জীবনে কত রাতের বেলায় ঘুমাইতে গিয়া ঘুমাই নাই লাতি খেয়ে ঘুম ভেঙে গেছে ও ডাক্তার
মা বলছে বাচ্চাকে চিন্তার দরকার নাই আর আমি মা বলি গো আমার জাদু মনিটরে আপনি যেইভাবে হোক সেভ করেন জীবন দিতে যদি হয় আমি দিয়ে দিব আমার জাদু মনির গায়ে টোকা লাগতে দিতাম না আল্লাহু আকবার বলেন মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম এই আচ্ছা এই আশ্বাস কেন মাফিল মায়ের কথা বলি উঠে যা তোর দার তোর মা কি আশা করে এই বেটা মায়ের কথা বলতেছি বছরের প্রথম দিন আজকে থেকে ওয়াদা কর তওবা কর যে কোনোদিন মা বাপকে কষ্ট দিব না এই মা বাপের কষ্ট দিয়ে তাহিরের দাওয়াত করে আনলে লাভ হতো না মার মনে কষ্ট দিছো আর আমার কাছে মুড়ি দিয়ে আমার আব্বা আব্বা করবা তোর মতন মুড়ি দেওয়ার দরকার নাই আমি আমার মায়ের ফাগল আমাকে যদি বলা হয় মার তুলনা কি বলো আমি সারা দেশ ঘুরে এসে বলবো মায়ের তুলনা শুধু মা ঠিক কি না বলো বহুত শিক্ষিত ছেলে দেখছি পাঁচতলা বিল্ডিং এ ঢাকায় ঘুমায় আর শীতের দিন মা ভাঙ্গা ঘর নামক বৃদ্ধাশ্রমে বাস করে ওই সমস্ত সুশীল সমাজের সন্তানগুলোর মাথায় সুতার বাড়ি কথা ঠিক কি না বলে তোর টাকা পয়সা কোটি টাকার মালিক হতে পারবি কিন্তু তোর মা যদি তোর দ্বারা কষ্ট পায় টাকা দিয়ে ভালো ভালো খাবার খেয়ে পেট ভরতে পারবা কিন্তু মনে শান্তি পাবে না ঠিক কি না বলেন মাগের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাই লরিন শুধু হবে না এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা আগো বনা বা এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা আগো মায়ের কান্দন একটু বলেন না মায়ের কান্দন যাবত জীবন দুই সার মাস বোনের কান্দন রে ওরে গড়ের পরি বারের কান্দন কই একদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখি মা গর্ব দাঁড়িনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখি মা হার কত না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায় তাকে বিজাতে ওরে ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া অসুখ হলে দেখি চাইয়া আমার মায় রয়েছে বিছানায় বৈরাগু আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায় রয়েছে বিছানায় বৈরাগু ওরে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখি মা গর্ব দারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখি মা একটা জবান বন্ধ রাখবেন না ওই মায়ের খেদমত আমরা চাই কি চাই না ও যুবক বাইরা রে মা বাবা যদি বেঁচে থাকে আজকে রাইতে যাই আমার কদমে দেরা মাপ চাইবা আর মা বাবা যদি কবরে থাকে আমার মতন বাবা যদি কারো কবরে দেখে ওই বাবার কবরের পারে যাইয়া বাবার জন্য দোয়া করবা দোয়া করলে কি হইব জানলি সন্তান যখন দুনিয়াতে ধর্ম এলেম নিয়া আর আল্লাহর কালাম নিয়ে মায়ের জন্য দোয়া করে আমার আল্লাহ এই উসিলাই মা বাবার কবর জান্নাত বানায়া দে কথা বলেন ঠিক কিনা যে দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন করেছে লালন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন মাগো তোমার মতো লয় না
के हो आमाय खुले टानी आचल दिए मुझे आचल दिए मुझे ना के आमार चोखेर पानी हाय रे मा जननी आमार हाय रे मा जननी बोले ना हाय रे मा जननी आमार हाय रे मा जननी आमी रास्ता दिए आसार समय अनेकगुला मा बोन गाछतलाय বাসতলায় তাকায় রইছে তাহিরি সাহেব যাইতেছে আমি মনে মনে অনুভব করলাম এই মা বন্ধুরা আমার জন্য অনেক দোয়া করে আমি বিশ্বাস করি মা বোনেরা ঘরে শুইয়া শুইয়া আমার ওয়াজ শুনে আমার জন্য অনেক দোয়া করে ও আম্মা আম্মা গো তুমি পর্দার আড়ালে প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনতেছো আর তোমার সন্তান আমার সামনে বসে ওয়াজ শুনতেছে ওদের চেহারাটা আমার সামনে কালো হইয়া গেছে বুঝতে পারছি পোলাপান গোলাম মন আপনা করে অনেক কষ্ট দিয়া ফলাইছে ও আম্মা আপনার কাছে একটা কথা আম্মা গো আপনার সন্তানকে আজকে মাফ কইরা দেন আর জীবনে আপনারে আর কষ্ট দিবে না ও যুবক কেন বলতিছি জানোসনি কারণ মা বাবা যদি কষ্ট পাইয়া আল্লাহর কাছে বদদোয়া দেয় তাইলে তোদের জীবন ধ্বংস হইয়া যাবে ঠিক কি না বলো আমি তাহিরি জ্বলন্ত প্রমাণ এই কথা এক সপ্তাহ কথা বলি রাত্র তিনটার সময় বাড়িতে গেছি আম্মারে কইলাম এই যে কই ভিডিওম্যান কই হাসান কই এই যে হাসান ভিডিওম্যান এই যে হাসান আমার পার্সোনাল ভিডিও হাসান এইচডি মিডিয়া হ্যাঁ সে সব জায়গায় ওয়াচ করে ওরে বললাম আমি ঘরে বলো ঘরে ডাক দাও ডাক দিয়ে আম্মারে বললাম আম্মা খাবার রেডি করেন আম্মা রান্না করছে রাত্র বাজে কই কি সাইটটার দিকে না প্রায় চারটার দিকে আম্মা রান্না করছে রান্না করার পরে আবার আম্মার ডাক দিলাম আম্মা তুমি কই কয় কে রে একটু এদিকে আসো আমি নিজে মাছ দিয়ে ভাতটা সুন্দর করে মাখছি আম্মারে কইলাম আম্মা রাত চারটা বাজে তোমার হাতটা দাও আম্মা আমারে হাতটা দিছে আমি নিজের হাতে আম্মারে নলা দিলাম আমি কইলাম আমার সামনে খাও রাত্র চারটার সময় আমি তাহিরি মারে নলা তুইলা খাওয়াই এই কথাটা শুনে আমার আম্মা কয় তোর ছোটবেলার পাগলামি ডার গেছে না আমি কইলাম আম্মা এটা পাগলামি না গো এটা পাগলামি দুনিয়ার কোন সুখ তোমার সুখাই না দিবি না মায়ের সুখটা হলো চিরস্থায়ী সুখ রে এই জন্যই তো আমার নবী আপনার নবী এইভাবে কয় বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ওই আমি সে বিনাই সে বিতে পারি নাই ওই আমি সে বিনাই সে বিতে পারি নাই সে আমার উম্মত সে আমার এই আমার নবী কি কই শুনেন না আরে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সে বিনাই সে বিতে পারি নাই ওই আমি সে বিনাই সে বিতে পারি নাই সে বি আমার উম্মত সে বি আমার উম্মত সে বি আমার উম্মত একটা জবান বন্ধ রাখবেন না বছরের প্রথম দিনটা মা বাবার জন্য দোয়া চাই কি চাই না আজকে আমরা সবাই দোয়া করে যাবো রাজি আসুনি মুসলমান হাত তুলে আবার হাত তুলে হাত তুলে হাত তুলে নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউসিয়া হাত নামান আজকে সবাই সবার জন্য দোয়া কইরে যাবো রাত্র বেশি করলাম না তবে একটা কথা বলতে চাই কার কার মা নাই হাত তুলেন মা গো বলো না মদিনা কত দূরে সেটা আমি যাব কেমন করে হাত নামাও কার কার বাবা নাই হাত তুলেন
দেখেন আমি সারা জীবন বলছি কার কার বাবা নাই হাত তুলেন আমি হাত নামায় রাখছি আমি আজকে আপনাদের সঙ্গে বাবা হারা যাত্রী এই লোকটার নাকি বাবার মৃত্যুবার্ষিকী আজকে এই উপলক্ষে আজকের ওয়াজ ইয়া রাসূল সালাম আলা আয়া হাবিবে সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়ায়া হাবিবাল্লাহ মরণে পাশে থাকিয়ে কবরে কাছে আসিয়েন হাসরে সুপারিশ করিয়েন হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিকি কাশাফা বিজামালিকি হাসনাত জামিউ সবাই বসে দোয়া করুন খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আহ একটা গজলের বই আছে 50 টাকা দিয়ে নিয়ে যাবেন এখানে অনেকগুলা গজল আছে কি আছে দিককা লই সকালে বলি মারহাবা ও আমার আশিক হুজুর গজল আছে যেমন দিন না যাইবে নবীন দিদার পাইবে যেমন দিন না যাইবে নবীর দিদার পাইবে শাফাত করবেন শাহে মদিনা আশিক শুনো না হাদিসে পাকে বনো না এই 10 সেকেন্ডে বসো 10 সেকেন্ডে বসো 10 সেকেন্ডে 10 সেকেন্ডে সবাই দোয়া করেন দরুদ শরীফ পড়েন একবার আল্লাহুম্মা সাল্লি এক গজলের বইটা 50 টাকা দিয়ে নেবেন মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবেশ নয়াবাদ 500 টাকা হে আমার কাছে নগদ 500 টাকা দে 1000 টাকা লাগছে যদি আমি ফটো দিতাম ভিডিও হইতাছে কইলে যে মাহফিলের টাকা খাইয়া লাইছে আমি এই জন্য কইছি আমার কাছে তোর মাহফিলের টাকা দিস না দিলে গুফনে দিয়ে দিস মারহাবা গন আসলে আমি যে যা বলি আমি মায়া কইরা বলি আপনার কি কষ্ট লাগে লাগলে কি দিব ভালোবাসা কি ভালোবাসা কি আরে ওই তো তা দিত কারণ কত না অনেক বোকাল মারত জানার লাগে আপনি 500 টাকা আফেল খাইতে বাবার লাগে দোয়া আমি তো আসলে অনেক কষ্ট করে আজান দিছি এত বোকালে আমি আজান ভালো মায় একদম স্ট্যান্ডার্ডলি আমি দেই না আমি এখন দিছি আদমপুরে আইছি আমরা আদম সন্তান আমরা সব ভাই ভাই কথাগণ ঠিক কিনা বলে এই জন্য খারাপ লাগছে আপনার কাছে তা আবার আসিব ফিরে আদমপুরের তীরে 21 সালে তো পারতাম না 22 সালের পরে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলুন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা বাবা 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 একটু বসে দোয়া করো বাবা না লক্ষ্মী বাবা বাবা না লক্ষ্মী
অনুরোধ অনুরোধ শেষ অনুরোধ আপনারা বসে দোয়া করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ গো রাত্র প্রায় সোয়া একটার কাছে কাছে বেজে গেল আল্লাহ প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট হলো স্টেজের মধ্যে উঠেছি আল্লাহ মেহেরবানি করে এতগুলা মানুষ মগরিবের নামাজের পর থেকে দুনিয়ার সকলকে বই লাগিয়া তুমি আল্লাহর প্রেমে পাগল হইয়া হাজির হইয়া গেছে তোমার বন্ধু নবীর প্রেমে পাগল হইয়া হাজির হইয়া গেছে আল্লাহ গো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইতো আল্লাহ সাজাইছে গো আল্লাহ তাদের সবার দান তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কালেকশনে হাতটা দিলে সবগুলা মানুষ নিয়ে দোয়া করতে পারতাম প্যান্ডেলটা ভর্তি এরপরে যারা মাগরিবের পর থেকে এক মিনিটের জন্য মাহফিলে এসেছে আল্লাহ মেহেরবানি করে যারা চলে গেছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও ও রাব্বুল আলামিন অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক ক্যান্সার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা ক্যান্সার দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো আল্লাহ দয়াল নবীর তোফায়েলে রোগ বিমার তুমি ভালো করে দাও কার কাছে বলিব দুঃখ কার দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কথা কই না আধারে গরে রাসুল বিনে বিনে আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই আল্লাহ 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 অনেকগুলো মানুষ দান করে দিছে গো আল্লাহ দানগুলো তুমি না যাত রুসিলে বানাইয়া দিও আল্লাহ আমার ভাই তার আব্বার এই দিন হারাইয়া পালাইছে আল্লাহ তার আব্বার কবরটারে তুমি জান্নাত বানাইয়া দিও আমি গুনাহগারের তো আব্বা নাই অনেকের তো আম্মা নাই ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা আল্লাহ সবাই আমার সাথে বিনয়ে বিনয়ে গুনার দিকে খেয়াল করে তৌবা করে বলেন গুনার বুজা মা ও ইয়া কান্তে সি কন্নাল্লা জবানটা দিলটা নরম করে গো আল্লাহ মন গুনার বুজা মাতাই লইয়া কান্তে সি মাফ করে দাও মা বোদা আল্লাহ ও আল্লাহ গো এই মাহফিলটারে তুমি কিয়ামত পর্যন্ত তুমি দায়মান কায়েম রাইখো আল্লাহ আদমপুরে গুরুস্থানের কবর আজাব তুমি মাফ করছো আল্লাহ আমরার জন্য মায়া লাগেনি হো এলাহি আজকের মাহফিল কবুল হইছে ও এলাহি বড়ই পাতার গরম জলে শেষ গুসল আমায় করাই দিবে গো চারজনে চার কান্দের লইয়া চারজনে চার কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি ও এলাহি আমরা এই জীবনের কই দিন আছে বাকি পর্দার আড়ালে গাছতলায় বাসতলায় মা বোনরা হাত বাড়াইছে আমার মা বোনদের জীবনের গুনাগুলো মাফ করে দাও আমার মা বোনদেরকে পাগল নি সকিনার সঙ্গে জান্নাতে রাখি ও মাবুদু আজকে যারা হাজির হয়েছে তাদেরকে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়া দিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না জীবনে একবার মদিনায় যদিও যাইতে না পারি স্বপ্নে
নবীর দিদার আমাদের নসিব করে দিও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কর আল্লাহ এই দিলটা নরম করে বলো আল্লাহ 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 আমরা মাফ করে দেন এখানে চেয়ারম্যান গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এসেছেন আর প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দেন আল্লাহ আল্লাহ এই মাহফিলটা নেপথ্যে যারা কষ্ট করছেন প্রত্যেকের কষ্টকে আপনি কবুল করেন আল্লাহ বিদেশে যারা আছে আমার প্রবাসী ভাইরা করোনার প্রাদুর্ভাব থেকে আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ গো আমাদের এই মাহফিলে যারা আসছে প্রত্যেককে করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করো ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله